बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम सबाई देखो ग्लैम गर्ल बाय शबनम अहमद थेके आमी शबनम अहमद तुम्हारे सबार साथे लाइवे चले आसि सो वेलकम टू ग्लैम गर्ल स्वप्ना सबार आगे स्वप्ना हाई ओके स्वप्ना इज वाचिंग स्वप्ना इज वाचिंग आसार आगे चले आसछे स्वप्ना हाई दिए फेले ओके आपू हेलो हेलो फातिमा इज वाचिंग इवा अख्तर वाओ अपू सुंदर लगे थैंक यू सो आमी किछुक्षण आगे लाइव एसेछिलाम बोलते जे आजके आमी तीनटार आगे दुइटा लाइव करे फेलबो ओके एकटा समय एकटा आर एकटार मध्ये एटा शेष होवार पर पर आबार आमी दुइटा मध्ये चले आसार चेष्टा करब जत ताड़ाताड़ि सम्भवपर हय सो आजके आमी अनेक सुंदर सुंदर कटनेर ड्रेस देखाबो सो ओई लाइवे तोमरा नाम दिएछो एटार हावाई मिठाई सो आमी एई कारणे लिखे दिएछि देखो ईदेर हावाई मिठाई ड्रेस ओके कैप्शन ही दिए दिए ओके हाई क्यूट आपिटा तानी लिखे शाहिद सिटी जी इज वाचिंग कामरुन नाहर अल्पना लिखे हाई अपू ओके रुबायत बिनते अपू लिखे हेलो अपनी सो मजार विषय हे अपू देखे बोलाम जो गतकाल के थी आज के पर्यंत एखो चौबीस घंटाओ है ना बट हमें जी गतकाल के दुईटा लाइव करी दुईटा लाइव देखे हमारे छोट पेजे अलरेडी मैंने अर्गानिकलि 1800 अपू लाइक दिए भिडियोते लाइक दिए रेखे सो दैट हमारे लाइवगुलो ग्लैम गर्ल बाय शबनम अहमद लाइवगुलो तुम्हारे पोछाय सो यहाँ बोलते ना बोलते एखन आमी जस्ट ओई लाइवटा तुम्हारे साथ गल्प करछिलाम ना शेष करे এই লাইভ শুরু করব তখন দেখে আরো 200 আরো 200 আপুরা লাইক দিয়ে ফেলেছো সো থ্যাংক ইউ সো মাচ এটা কই দাও কেটে দাও থ্যাংক ইউ সো মাচ এত ভালোবাসা দেওয়ার জন্য বশির আহমেদ ইজ ওয়াচিং ইয়ে এই যে দাও সাইন চেজ এটা দাও ও না দাও শেয়ার করে দিচ্ছি বলে দিচ্ছি শোনো তোমরা কি ঠিকমতো হ্যান্ড স্যানিটাইজ করছো হ্যান্ড ওয়াশ করছো বাসায় থাকছো থাকছো তো বাসায় নাকি বাসায় থেকো বাইরে যেও না স্টে হোম স্টে সেফ যেভাবে ভালো লাগে অনলাইন শপিং করো পৃথিবী অনলাইন শপিং এর দিকেই ঝুঁকে যাচ্ছে আর কোনো শপিং নাই মানুষজন শোরুমে আসা বন্ধ করে দিচ্ছে মানে দিবে ইন ফিউচার এগুলা আর কি বলছে বিশেষজ্ঞরা সো জানি না যদি সব শোরুম বন্ধ করে দিয়ে শুধু অনলাইনে করতে হয় তাও আমার আপুদেরকে যদি আমার সেফ রাখার জন্য তাই করতে হয় তাই করব ওকে তাই করব কোনো চিন্তা করবে না তাও শোরুমে আসবে না আর তারপরও কিছু আপুরা যদি তোমরা আসতেই চাও শোরুমে দূরত্ব বজায় রেখে বা সামাজিক দূরত্ব বজায় রেখে যেভাবে সম্ভব পর হয় আমাদের লালমাটিয়া ব্রাঞ্চ এবং আমাদের বেলি রোড ব্রাঞ্চটা ওপেন আছে তোমরা চলে আসতে পারো ওকে আপু কি কি ড্রেস এখন অ্যাভেলেবল কি ইনবক্সে নক করলে পিক দেয়া যাবে আপু ইনবক্সে নক করলে পিক দেওয়ার মতো বিশ্বাস করেন ওইরকম আপু অবস্থাই নাই কারণ ঈদে তো তিন গুণ চার গুণ বেশি চাপ থাকে তাই না সো এর মধ্যে আবার এখন ঈদে এবারে ঈদের চাপটা আরো বেশি এটা বিশ্বাস করেন যায় না করেন কিভাবে বেশি বলি কারণ মানুষ তো শোরুমে আসতে পারছে না বাসার বাইরে বের হতে পারছে না এবং বের হচ্ছেও না যারা সচেতন তারা অনলাইন শপিং করছে সো আগে যেরকম আমাদের প্রিপারেশন ছিল যে শোরুম এবং অনলাইন দুইটার জন্য আলাদা আলাদা করে সব রেডি করা ছিল এখন হচ্ছে সেই শোরুমের আপুরাও অনলাইন থেকেই শপিং করছে সো এই কারণে আমাদের কিন্তু এখন অনলাইনে চাপটা আরো বেশি সো এই কারণে আপনারা যদি অনলাইনেই নেবেন আপনার যে যে ড্রেস দরকার আপনি ওগুলোর ছবি দিয়ে অ্যাড্রেস ফোন নম্বর দিয়ে দিবেন এরপর যদি সেটা থেকে যদি ধরেন আপনি পাঁচটা ছবি দিলেন সেখান থেকে যদি তিনটা ড্রেস অ্যাভেলেবল থাকে সেই তিনটা ড্রেসের জন্য আপনি কল পাবেন ওকে কলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আর তারপর ড্রেস পেয়ে যাবেন চার থেকে পাঁচ দিনের মধ্যে মেবি আমরা পাঠক কুরিয়ার সার্ভিস ইউজ করি এবং এসএ পরিবহন ইউজ করি যেখানে ঢাকার বাইরে পাঠক কুরিয়ার সার্ভিস ডেলিভারি দেয় সেখানে আমরা সেটার জন্য আপনাদেরকে ডিটেলসে অ্যাড্রেসটা দিতে হবে যদি লিখেন শুধু মানে চিটং তাহলে হবে না শুধু খুলনা এটা লিখলে তো হবে না তা সেভাবে তো আপনাকে আপনার বাসা পাওয়া যাবে না আমার কমেন্ট করো ব্লক লেটার্সে লিখেছে হাসনা হেনা আপু অবশ্যই পড়বো আচ্ছা লিখেন কি কি পড়তে লাগবে বলেন আপু তোমার ড্রেসগুলো লিজাপু তাই না আলে আচ্ছা কোনটা নেবেন বলেন বেশিরভাগ ড্রেসই সোল্ড আউট হয়ে যাচ্ছে তোমার গায়ের ড্রেসটা হবে হ্যাঁ সাইদা শিকদার আপু হবে আপু আমি কালকে ইনবক্স করেছিলাম নাসরিন সুলতান আপু কোন ড্রেসের জন্য বলেন ডু ইউ ডেলিভার ইন পাকিস্তান না আমি ছোট্ট একটা মানুষ আমার ছোট্ট একটা পেজ অল্প ছোট্ট একটা বিজনেস সো আমি বাংলাদেশের বাইরে করি না
ডেলিভারি এত কিউট একটা কালার তাই না চাঁদনি হাবি বাপু আচ্ছা এই যে দেখেন আমার কাছে এটা ভালো লেগেছে কারণ ওড়নাটা ওড়নার মধ্যেও এটা হচ্ছে ম্যাট ফয়েলের কাজ করা অ্যাকচুয়ালি ফয়েল বলতে কি এই যে দেখে নাও রাবার ফয়েল থাকে না সেটার কাজ করা আর সম্পূর্ণটা হচ্ছে ড্রেসটার মধ্যে খুব সুন্দর একটা হাওয়াই মিঠাইটা আর একটু অরেঞ্জিশ হয় এটা হচ্ছে পিঙ্ক বারবি পিঙ্ক টাইপের সুন্দর একটা পিঙ্ক কালার এটার একটা কালার অপশন তোমাদেরকে আমি দিব তো একসাথে তো 10টা ড্রেস পরে দেখানো যাবে না তো আমি এই বেবি পিঙ্কটা তোমাদের জন্য পরে দেখাচ্ছি ব্লুটা আই হাই বলে দিলাম কালার হ্যাঁ ব্লু আছে এটার একটা ব্লু অপশন ওই চাও এতই সুন্দর ওইটা পরে দেখাতে হবে না দেখা যাবে সবাই অ্যাড করে নিচ্ছো এটা সো তোমারটার প্রাইস কত আমি এখনই বলে দিব আপু তোমার ড্রেসের প্রাইসটা বলো সাবিহা আপু বলেছে আগে বলে দিচ্ছি তোমরা যেটা করবে যদি তোমাদের এই ড্রেসটা ভালো লাগে বা এই লাইভটা ভালো লাগে এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখো এখানে ফলো বাটন আছে প্রেস করে রাখলে আমার রেগুলার লাইভগুলো তোমরা পেয়ে যাবে নোটিফিকেশন আই হোপ সো আর যদি না পাও তাহলে যে একটা সিস্টেম ফলো করতে হবে সেটা হচ্ছে জাস্ট ভিডিওটাতে একটা লাইক দিবে লাইক দিলে তাহলে তোমার যে এই টাইপের ভিডিও পছন্দ বা এই পেজের ভিডিও পছন্দ সেটা ফেসবুক নোট মানে মুখস্থ করে রাখে বুঝছো তো তারপর ওইটা তোমার হোম পেজে হয় লাইভটা শো করে আর নয়তো রেকর্ডেড ভিডিওটা হলেও তুমি কিছু না কিছু তো পাবে তাই না তো তখন তুমি দেখে নিতে পারবে সো এটা সিস্টেম কমেন্ট পড়ো না ফাহিমা এরা আপু লিখেছে এই যে আমি কমেন্ট পড়ে ফেলেছি কালকের ব্রাউন রেড ড্রেসের জন্য ব্রাউন রেড কোনটা ও আচ্ছা আপু গোল্ডেন বিউটি নাই শেষ এখান থেকে নিয়ে গেছে উধা হয়ে গেছে গোল্ডেন বিউটি আর ব্ল্যাক বিউটি দোনোটা কালকের মধ্যেই অর্ডার হয়ে গেছে আমি বললাম না যে ভিডিওটা আমি মাত্র 16 মিনিটের একটা ভিডিও করেছি একদম ছোট্ট অল্পতেই দেখানো গিয়েছে ড্রেসটা এবং ওটা ভিডিওটার মধ্যে জাস্ট কত 15 না 16 হাজার ভিউ পেয়েছে বাট এখন ওটা 50,000 প্লাস হয়ে গেছে ওটার ভিউ 23 ঘন্টার মধ্যে সো বুঝতেই পারছো রেকর্ডেড লাইভ দেখে দেখে আপুরা সাথে সাথে অর্ডার করে দিয়েছে আমার 3টা ড্রেস অর্ডার ছিল 7 তারিখ আমি কনফার্ম কল পেয়েছিলাম বাট 10 দিনেও আমি ড্রেস পেলাম না কল দিলে রিসিভ করে না আমার মেসেজ আল্লাহ রে তাসনুভা স্বপ্না তুমি কি আছো একটু এসএস নাও তো এসএস কেমনে নাই এটা এসএস ভুলেও গেছি ওকে আমি এসএস নিয়ে নিয়েছি আপু আমি পারছি এসএস নিতে আমি এসএস নিয়ে নিয়েছি আপনার বিষয়টা নিয়ে আমি জাস্ট একটু পরেই কথা বলবো ওকে আমি এখান থেকে বের হয়ে আমি আপনার বিষয়টা নিয়ে কথা বলবো তোমরা একটু কষ্ট করে শেয়ার করে দিও যদি তোমরা পারো তাহলে শেয়ার করে দিও আমিও একটু শেয়ার করে দিই সো দ্যাট আমার আপুরা যেন দেখতে পায় আমার ফ্যান পেজে আচ্ছা গতকালকে একটা মেসেজ আসছে দেখছো ইনবক্সে আল্লাহ আমি এত লজ্জা পেয়েছি ইনবক্স করে একটা আপু লিখছে যে ড্রেস পরে আগে বলো আগে বলেন এত শুকাইছেন কিভাবে আমি বলি কি জানো মেসেজ করছে পার্সোনালি ইনবক্সে পার্সোনালি না সরি আমাদের পেজে মেসেজ করেছে বলে আগে বলেন এত শুকাইছেন কেমনে আমি বলি আয় হ্যাঁ বলে কি ওকে 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 শেয়ার ডান তোমরাও শেয়ার করে দিও আচ্ছা এখন ড্রেসে চলে যাই আমি তাড়াতাড়ি ছোট্ট ছোট্ট লাইভ করবো সো দ্যাট তোমাদের তাড়াতাড়ি ড্রেস দেখে তাড়াতাড়ি অর্ডারে পৌঁছে যেতে পারো এইভাবে অর্ডার দিবে আর অর্ডার দেওয়া শিখিয়ে দিয়েছি না শোনো আমাদের কোনো প্রসিজার চেঞ্জ হয় নাই সারা জীবন 100 টাকা ছিল ডেলিভারি চার্জ এখনও 100 টাকা ইভেন দো এসে পড়বেন 200-220 টাকার মতো নিচ্ছে বাট আমরা কিন্তু 100 টাকায় বাকিটা গ্ল্যামরল বহন করছে ওকে সো তোমাদের চিন্তার কোনো বিষয় নেই আমরা চাচ্ছি এবার আপুরা শুধু খুশি থাকুক আর কিছুই না মানে কেউ যেন আমরা ডিপ্রেশনে না থাকি এটাই চেষ্টা আর কিছু না তো এই যে দেখো এটা হচ্ছে সেমি স্টিচ একটা ড্রেস কটনের একেবারে সুপার সুপার কমফোর্টেবল একটা ড্রেস খুবই খুবই কমফোর্টেবল এবং প্রচুর কাপড় আছে দেখো কত চড়া এটা যে কোনো এইজের যে কোনো মানে শেপ অ্যান্ড সাইজের যে কেউ পরতে পারবে দেখো এখন বলতে পারো যে আমি পরার পর এখানে তো অনেক কাপড় বেঁচে গেছে রাইট মানে বানানোর পর সো তোমরা চাইলে এরকম অনেক কাপড় বেঁচে যাবে সেটা দিয়ে যদি চাও যে আরও কিছু করবে সেটাও করতে পারবে তোমার ড্রেসটা কটনের হ্যাঁ আমারটা এতই সফট কটনের চিন্তার বাইরে সফট কটনের অনেক সফট বলেছিলা মনের মাধুরী দিয়ে অর্ডার করতে প্রিয়া সরকার মনের মাধুরী দিয়ে অর্ডার করতে বলেছি যেন ফুল অ্যাড্রেসটা দেয় তাহলে হচ্ছে ডেলিভারিটা পাঠানোর মাধ্যমেও তখন করা যায় ওকে হোম ডেলিভারি করা যায়
তোমাকে খুব মিষ্টি লাগছে, বকুল লিখেছে, আল্লাহ বকুল ফুল কমেন্ট করেছে, ওকে থ্যাংক ইউ। ওয়াও, নেক রেডি করা? হ্যাঁ, নেক রেডি করা এবং সেমি স্টিচ, সো তোমাদের যে সাইড স্টিচ করলেই হয়ে যাচ্ছে, আর কিছু করতে হবে না। এই যে দেখো, নেকটা খুব সোবারলি খুব সুন্দর করে একটা নেকের সাইজটা আমি বলে দিব। অ্যান্ড এই যে এখানে পাইপিং করে দেওয়া আছে হোয়াইট কালারের, আর পিঙ্ক পিঙ্ক বাটন করে দেওয়া আছে, সো বাটনের কারণে আরও বেশি ভাল লাগছে। নওশিন তসনিম ইজ ওয়াচিং, ওকে থ্যাংক ইউ। কিউটের ডিব্বা একটা তুমি, আনিকা নাজিয়া আপু, তাই? তুমি কিসের ডিব্বা বলো তো? তুমি হচ্ছে গিয়ে মানে কিউটি কিউটি কিউটি, আরও বেশি কিউটের ডিব্বা। প্রাইস বলেন না কেন রিনি আপু? মাত্র আমি এটা হাতে নিলাম, আপুদেরকে দেখিয়ে নেই। সো এই যে দেখো, অনেক চওড়া করে স্লিভের কাপড়ও দেওয়া আছে, অ্যান্ড ব্যাকপার্টটাও দেখালাম। এটা হচ্ছে চুনরি স্টাইলের, তাই না? চুনরির মতো কিন্তু প্রিন্টটা, এবং প্রিন্টটা হচ্ছে রাবার প্রিন্ট। রাবার প্রিন্ট তো নিশ্চয়ই আমরা জানি, তাই না? অ্যান্ড এটা হচ্ছে যে ফয়েলটা দেখা যাচ্ছে, এটা হচ্ছে ম্যাট ফয়েল। এই যে এরকম সিলভারি ফয়েলের একটু ছোট ছোট করে ফয়েলের কাজ আছে, এটা হচ্ছে ম্যাট ফয়েল। সো এগুলো কেয়ারফুলি ওয়াশ করলে এগুলো উঠবে না, হ্যাঁ। কিন্তু এখন যদি মানে আমি আর বললাম না, যদি আমরা এগুলো নিয়ে ছেলে খেলা করি তাহলে তো অবস্থা খারাপই হয়ে যাবে। আপু, ড্রেস অর্ডার দিয়েছি থার্সডে, বাট এখনও কল পাইনি। আপু মেবি ড্রেসটা স্টক আউট, তাই কল পাননি। সো যেটা স্টক আউট সেটা তার কল হচ্ছে না। ওকে, সো এটা দাও, মেজার করে দিই। এটা বডি কত? না দে, কিচ্ছু বুঝে না আমি বলতেছি, এটা এত চওড়া দেখতে, কি বলো তুমি, বুঝে না কিছু। এই যে, আরে পাগল, কত চওড়া এটা হচ্ছে বডি হচ্ছে, হ্যাঁ বডি হচ্ছে 60, না ওই ঠিক আছে, বডি 60, অনেক চওড়া, পুরাটা মিলাই করা তো। আর স্লিভটা হচ্ছে 24, আচ্ছা স্লিভটা হচ্ছে, দেখি স্লিভটা হচ্ছে, হ্যাঁ ওর লেন্থ হচ্ছে 24, আচ্ছা স্লিভের চওড়া হচ্ছে, আচ্ছা লেন্থ হচ্ছে 24, হ্যাঁ লেন্থ হচ্ছে 24, আর স্লিভের এটাও মেজার করে দিই, এটা ধরো, এটাও মেজার করে বলে দিচ্ছি, স্লিভের রাউন্ডটা হচ্ছে 20, এই যে এটা, সো ঘেরটা, সো অনেক বেশি তুমি কিন্তু পড়তে পারছো, ওকে, অনেক বেশি মানে অনেক বেশি হেলদিরাও ড্রেসটা পড়তে পারবে। সালোয়ারটা দাও, সালোয়ারটা দাও, সালোয়ারটা হচ্ছে এই যে সফট একটা, সেম টু সেম পিঙ্ক কালারের সাথে, অ্যান্ড খুবই খুবই সফট কটন। যারা 100% কটনের ড্রেস পরতে চাও তাদের জন্য কিন্তু আজকেরটা। সো আমি দেখো ফুল ড্রেসটা বানিয়েছি, অ্যান্ড এত কমফোর্টেবল, এত কমফোর্টেবল, চিন্তার বাইরে। এটা দুইটা কালার আছে, আমি দুইটা কালার দেখাবো এর পরের লাইভের ড্রেসটার, তিনটা কালার নাকি কয়টা জানি কালার আছে, ওইটাও দেখিয়ে দিব। সো ওইটা কিন্তু এর পরের লাইভটা কিন্তু অবশ্যই জয়েন করবে, যারা যাদের কটনের ড্রেস দরকার। অলরেডি মাশাল্লাহ 1100 আপুরা দেখছো, সো বেশি বেশি করে তোমরা শেয়ার করে দিও, এবং যদি ড্রেসগুলো ভালো লাগে একটা লাইক অবশ্যই দিবে ভিডিওটাতে, তাহলে নেক্সট টাইম আমি কোনো লাইভে আসলে তোমাদের কাছে সেটা পৌঁছে যাবে তোমাদের হোম পেজে। এই যে দেখো, সো এইটা হচ্ছে, দেখো কত সুন্দর করে করা, ভাল লাগছে না? প্রত্যেকটা প্রিন্ট খুবই কিউট, খুবই সুন্দর, তাই না? মানে স্নিগ্ধ সুন্দর, যেটা তোমরা বলছিলে আমি নিব, তাসফিয়া যারা আপু লিখেছে, আচ্ছা ইনবক্স করে দিতে পারেন কিন্তু, ওকে ইনবক্সে এখনই স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিতে পারেন, কারণ প্রাইস অতিরিক্ত রিজনেবল। তানজিনা তনু ইজ ওয়াচিং, ওকে আপনার ইনার পরা, আপু ইনার পরা লাগবে? মারি আপু না, ইনার পরা লাগবে না, কোনোই দরকার নাই, আপনারা দেখে নিতে পারেন। হ্যাঁ প্রাইস বলো, নিতে চাই, খাদিজা লিখেছে নিতে চাই, ওকে নাজিয়া আপু প্রাইস জানতে চেয়েছো, ওকে সবাই প্রাইস প্রাইস, 1.2 প্রিয়া লিখেছে, আচ্ছা এই যে দেখো। সো এখানেও দেখে নাও, মানে কামিজটার সাথে ম্যাচিং করে হচ্ছে চুনরি প্রিন্টটা সাইডে সাইডে আছে, আর এখানে ডিজাইনগুলো দেখে নাও, এটা হচ্ছে দুই সাইডেই এরকম, এই যে এই তিন কোণা করে সুন্দর এই জিওমেট্রিক ডিজাইনটা আছে, হ্যাঁ দুই পাশেই আছে। আর ওনারটা চওড়াটা মেপেছো? ওনার চওড়াটা মেজার করে দিই, ওনার চওড়া মেজার করে দিই, দেখতেই পাচ্ছ ওনার কত কত চওড়া, এই যে দেখো ওনা অনেক চওড়া, অনেক লং, সো চিন্তার কোনো কারণই নেই। এগুলো হচ্ছে, এই যে দেখো 44 হচ্ছে ওনার চওড়া, আর লেন্থটা, লেন্থটা মেজার করো, লেন্থ হচ্ছে দেখি, হ্যাঁ 90, লেন্থ হচ্ছে 90, অ্যান্ড এই যে দেখো নিচে এই সুন্দর এই তুলা তুলা লেসটা দেওয়া আছে, এই লেসটা আমার খুব ফেভারিট, এই লেসটা আমার খুব ভালো লাগে, এই যে
দেখো তুলা তুলা এই লেসটা, যে দেখো খুব আরাম, কি যে সুন্দর দেখতে কটনের লেসটা। সো ড্রেসগুলো সুপার সুপার কমফোর্টেবল। ড্রেসটা আমি এখন ধরে প্রাইসটা বলে দিই, এত তাড়াতাড়ি প্রাইস বলে দিচ্ছি কারণ আমি আসলে ছোট ছোট লাইভ করতে বেশি ভালো লাগে, তাহলে আপুরা তাড়াতাড়ি অর্ডার প্রসিজার চলে যেতে পারো আর দেখা যায় যে আরো বেশি বেশি ড্রেস দেখানো। তো আমার আপুরা দেখা যায় বেশি রেকর্ডেড লাইভটা দেখতে পাও, সেটা দেখার রিজন হচ্ছে যে হয়তোবা নোটিফিকেশন যারা পাও না যে আমি লাইভে আসছি, তারা যদি একটা লাইক দিয়ে রাখো ভিডিওতে তাহলে তাদের হোম পেজে রেকর্ডেড লাইভটা হলেও যাবে। ওকে, সো এই যে দেখো এটা কিন্তু 100% খুবই সফট একটা কটন, মানে খুবই ভালো কোয়ালিটির একটা কটন, এই কারণে এত আরাম। এই গরমের মধ্যেও আজকে আমার গরম লাগছে না, ট্রাস্ট মি, দেখো এত সুন্দর। স্লিভটা দেখাই, সো স্লিভটাও কিন্তু করে দেওয়া আছে, সো তোমার কিন্তু কিছুই করতে হচ্ছে না। রানিং খুবই সুন্দর চুনরির, দেখেছো এই যে স্লিভটা কি সুন্দর। সো এই ড্রেসটা যারা নিবে, এটার আরেকটা কালার আছে দিল থামকে ব্যাঠিয়ে, কারণ এটার অন্য কালারটা আরও বেশি সুন্দর। হ্যাঁ, কিন্তু আমার আমার ওই কালারের ড্রেস আছে, এই কারণে আমি এটা নিয়েছি। সো এই দেখো ওইটা বেশি প্রেমে পড়ে যাবে। এটার প্রাইস হচ্ছে খুবই খুবই রিজনেবল, না তোমরা যেরকম মনে করছো এটা হয়তো 1600-1700 টাকা হবে, না এরকম কিছুই না, যেহেতু এটা রেডি ড্রেস। রেডি ড্রেস বলতে এটা সেমি স্টিচ, সাইডটা খোলা, নেক করা, এখানে হচ্ছে সুন্দর করে পাইপিং দেয়া, বাটনস দেয়া। যারা ওয়াও দিচ্ছ, কেয়ার দিচ্ছ, লাভ দিচ্ছ, থ্যাংক ইউ সো মাচ। সো এই ড্রেসটার প্রাইস হচ্ছে কত জানো, মাত্র 1250 টাকা। ওকে, অনলি, এটা আসলে 1300-1350 হলে ভালো হতো না, আর একটু ভালো হতো। হ্যাঁ, কিন্তু আসলে আমি বললাম না যে এইবার ঈদে শুধু চাই তোমরা যেন একটু হাসি খুশি থাকো আর কিছুই না। ড্রেসগুলো এমনভাবে প্রাইসিং করা যেন শুধু তোমরা হাসি খুশি থাকতে পারো। সুন্দর করে এসএস নাও নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিবে। ঈদের হাওয়াই মিঠাই ড্রেস, এটা লেখার রিজন হচ্ছে তোমরা যদি চাও এটা পরে ইচ্ছা মতো রান্নাবাড়ি করতে পারবা ঈদের দিন সকালবেলা এটা পরে। হ্যাঁ, খুবই আরাম, গরম কম লাগবে, আর তোমার দেখা যাবে যে মানে ড্রেসটা পরে যখন সকালবেলা, তো আমরা চেষ্টা করি যে একদম কটনের সুন্দর একটা ড্রেস পরার, তাই না, অত কাজটা যত কিছু ঝামেলা চাই না, কারণ সকাল টাইমটা হচ্ছে আমাদের ঘুম থেকে উঠে সবাইকে প্রিপেয়ার করা নিয়েই ব্যস্ত থাকে। রিয়েলি? আচ্ছা হ্যাঁ, রিয়েলি আপু, তসলিম আপু, রিয়েলি 1250 টাকা, রিয়েলি বিশ্বাস হচ্ছে না। সাদা সাদা কি সুতার কাজ করা? না, সাদা সাদা এটা প্রিন্ট, এটা হচ্ছে রাবার প্রিন্ট বলে না, সেই রাবার প্রিন্ট। ওকে, আর এই যে এখানে হচ্ছে ফয়েল আছে, যে যেটা হচ্ছে অ্যাশ কালারের, সেটা হচ্ছে ম্যাট ফয়েল, ম্যাট ফয়েল। এই যে দেখো খুবই আরাম, বাহ, 1.6K, ওকে মাশাল্লাহ। তোমরা অবশ্যই শেয়ার করে দিও, অবশ্যই ভিডিওটা একটা লাইক দিয়ে রাখবে, তাহলে ভিডিওটা লাইক দিয়ে রাখলে তোমাদের হোম পেজে নেক্সট ভিডিওটাও পৌঁছাবে। আমি এখনই আরেকটা লাইভ করব, বাট তার আগে আমি এটার কালারটা দেখিয়ে নিই। সো তোমরা যারা এইভাবে ওড়না পড়তে পছন্দ করো তার একটা ছবি নিয়ে নিতে পারো। এসএস দিয়ে তারপর অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দিতে পারো। ড্রেসটা কিন্তু খুবই আরাম, এই যে দেখো এইভাবেও পরে দেখাচ্ছি, এইভাবে পরলে বেশি সুইট হার্ট লাগে, তাই না, এইভাবে ওড়না পড়তে আমার খুব আরাম লাগে, খুব ভালো লাগে, দেখো আরাম না, খুবই আরাম। তো এইভাবেও তুমি নিতে পারবে, যেইভাবে ইচ্ছা পড়তে পারবে। ওড়নাটা কি সুতির? হ্যাঁ, আজকে ওই যে কটনের মধ্যে কটনের ওড়নার ড্রেস দেখাও, কটনের মধ্যে কটনের ওড়নার ড্রেস দেখাও, সবসময় রিকোয়েস্ট আসে, সো দেখিয়ে দিলাম। ওড়নার মেটেরিয়াল কি আপু? এই যে দেখো ওড়নার মেটেরিয়াল হচ্ছে, এই যে দেখো একেবারেই খুবই মিহি কটনের, ওকে, খুবই মিহি কটনের, খুবই খুবই আরাম। অন্য কালার হবে? হ্যাঁ, অন্য আরেকটা কালার আছে আপু। নদীর ওই পার কি ডেলিভারি দেওয়া সম্ভবপর আপু? যদি ওখানে এসে পরিবহন অথবা পাঠাও কুরিয়ার ডেলিভারি দেয় অবশ্যই সম্ভব পার, আপনি জাস্ট করবেন ওই যে মনের মাধুরী মিশিয়ে মানে ডেলিভারি অ্যাড্রেসটা অবশ্যই পুরোটা ডিটেলসে দিবেন। ওকে, অ্যাড্রেস ফোন নাম্বার সম্পূর্ণটা ডিটেলস দিবেন। এটা এটা কেটে দাও, কেটে দাও, তুমি অনেক শুকাইছো, ওই যে আবার প্লিজ, কি বললাম কি বললাম, কালকে লাইভ দেখে কি জানি হয়েছে সবার, কালকে লাইভে সবাই একই কথা, স্পেশালি আমি যখন ব্ল্যাক ড্রেসটা পরে লাইভে আসলাম, প্রথমে তো গোল্ডেনটা পরে লাইভে আসলাম,
ব্ল্যাক ড্রেসটা পরা দেখে বারবার কমেন্ট আকি কি খায় শুকাইছো কি করে শুকাইছো করতে করতে আপুরা লাস্টে ইনবক্স করা শুরু করতে আমি ইনবক্সে ছবিও পোস্ট করেছি রাতের বেলা জি ইনবক্সে বলতেছে যে সব বাদ দেন ড্রেস বাদ দেন আপনি এত শুকাইছেন কিভাবে এটা বলেন এটা ইনবক্স আসছে তাও আবার পেজে আমার ফ্যান পেজে না হ্যাঁ আমি অবাক এই যে আমি আসলে বললাম না আমি ডিপ্রেশনে শুকাই গেছি অনেকে ডিপ্রেশনে বেশি খায় আমার ডিপ্রেশনে কম খাওয়া হয়েছে এটা হতে পারে আমি জানি না বাট আমি তেমন এক্সট্রা কিছুই করি নাই এই তো দেখো আকাশিতা সো আকাশি লাভার্সরা কোথায় দেখো আকাশি হইলে কত সুন্দর হইতো এটা পিঙ্ক সুন্দরী ফারিয়া রুমি লিখেছে আমার মাথা শেষ আচ্ছা দেখো এটা এরকম যদি একটা ইয়ারিংস দিয়ে পরো কত ভাল লাগবে এটা কিন্তু দিনাস থেকে নেয়া হ্যাঁ এটা অবশ্যই দিনাস পেজে এত সুন্দর সুন্দর ইয়ারিংস পাওয়া যায় যেটা সব কিছুর সাথে ম্যাচ করে দেখো পিঙ্কটার সাথেও ভালো লাগছে স্কাইটার সাথেও ভালো লাগছে খুবই সুন্দর না খুবই সুন্দর খুবই সুন্দর আপনি পায়জামার কাপড়টা কি অন্য কালারের হ্যাঁ এইটার সাথে তো অন্য কালারের আমারটা দেখো সেম ম্যাচিং একটুখানি মানে একটুখানি লাইট ডিপ বলতে একটু ওটা বোঝা যায় না আর ওটা তো সলিড আর এটার মধ্যে একটু প্রিন্ট আছে এইটাই যা এইটার কারণে মনে হয় একটু এদিক সেদিক বাট তেমন বেশি কিছু না মিষ্টি আপুনির মিষ্টি ড্রেস প্রিয়তা লিখেছে থ্যাংক ইউ আপু প্রাইসটা বলেন হ্যাঁ আপু প্রাইস বলে দিয়েছি আপু আমি নিব রেখে দিবেন লকডাউন খুললে নিব না 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 আমার যেই আপুরা আগে ড্রেস চাচ্ছে তাদেরকে দিতেই লাগবে লকডাউনে আমি কারোর জন্য ড্রেস রেখে দিতে পারবো না ওকে যারা যারা অনলাইনে আগে নিচ্ছে তারাই পেয়ে যাবে সো এটা হচ্ছে স্কাই কালারটা দেখো জাস্ট আমি কুড়ি মুড়ি করে দেখিয়ে দিই কত আরাম এই দেখো দেখেছো কত আরাম এই যে পুরাটা দেখিয়ে দিলাম এটাও কিন্তু চওড়া 60 বডি হচ্ছে 60 আর লেন্থ কত জানো বললে এই যে ড্রেসে কামিজে হ্যাঁ 48 কামিজের লেন্থ হচ্ছে 48 হ্যাঁ 48ই তো বললাম তাই তো বললাম আল্লাহ তাই তো বললাম তুমি যা বললা তাই তো বললাম এই যে দেখো এটা হচ্ছে পাইপিং আর এখানে হচ্ছে বাটনস গুলো সো এটা হচ্ছে সেমি সেমি স্টিচ ড্রেস তোমাদের যে সাইডটা খুলে তোমাদের মন মতো মেজারমেন্ট করে নিতে লাগবে ওকে আর এই যে স্লিভটা স্লিভও অনেক চড়া করে দেওয়া আছে স্লিভের এখানে ঠিক আমার ড্রেসটার মতো করে এখানে এখানে এই যে এটা করা আছে এই যে এখানে উফ সুন্দর না তুমি এরকম চিপা স্লিভ দিতে পারো আমার স্লিক স্লিভ খুব ভালো লাগে আর যদি চাও যে ঢোলা ঢোলা সেটার জন্য অনেক কাপড় আছে সেটার জন্য ও বাবা মাশাল আজকে অনেক ইনবক্স আসছে অনেক ইনবক্স আসতেছে অর্ডারের অলরেডি স্টার্ট হয়ে গেছে এখন আমি দেখতে পাচ্ছি না ভিউয়ার্স সিরিয়াসলি কত ভিউজ এখন ঈদের হাওয়াই মিঠাই হ্যাঁ ঈদের হাওয়াই মিঠাই ছিল আমি নিতে চাই ফিরোজাটা আছে স্কাইটা যারা নিতে চাও তারা কিন্তু জাস্ট স্কাইটা ধরে অ্যাড্রেস ফোন নাম্বার দিয়ে দাও স্কাইটার সালোয়ারের কালারটা আমি দেখিয়ে দিচ্ছি সব দেখিয়ে দিচ্ছি আর যেটা বললাম আপুরা তোমাদের সবাইকে অনেক থ্যাংকস গতকাল থেকে আজকে পর্যন্ত আমার এই ছোট্ট পেজে 1800 আপুরা জয়েন করে ফেলেছো লাইক দিয়েছো ফলো দিয়েছো ভিউজ দিয়েছো সো থ্যাংক ইউ সো মাচ আর যাদের ভিডিওটা ভালো লাগবে অবশ্যই একটা লাইক বাটনে প্রেস করে রাখবে ওকে এই যে দেখো সো এই যে দেখো ওড়নাটা তো ঠিক সেম ওড়না কোনো কিছু চেঞ্জ না জাস্ট আকাশি কালার আর আমি সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি আর যারা দুইটাই নিবে অনেকে কিন্তু দুইটাই নিবে আমি জানি কারণ এগুলো ইউনিভার্সিটিতে পড়তে বা অফিসে পড়তে খুবই আরাম আরাম ড্রেস হ্যাঁ খুবই আরাম আরাম ড্রেস সো যারা যেটাই নিবে দেখো তোমার কিন্তু এটা আবার ইসে লক করতে হবে না এটা তুমি এভাবেই পড়তে পারবে সো তারা দুইটা কালারেই দেখে নাও সেম ওড়নাটা এবং এই ওড়নাটার নিচেও এই যে নাও এটা এটার নিচেও কিন্তু ওই যে কটনের বল বল এই লেসটা আছে এই যে আমার প্রিয় লেসটা এটার মধ্যেও আছে ওকে মাশাল্লাহ আচ্ছা প্রাইস বলো প্রাইস বলে দিয়েছি ওকে প্রাইস বলে দিয়েছি মাশাল্লাহ মাশাল্লাহ সো তোমরা কিন্তু এই যে এটা দিয়েও এটা পড়তে পারবে আমি শুধু ইনবক্সে অ্যাড্রেস ফোন নাম্বার এগুলোই দেখছি আমি কোনো ভিউয়ার্স দেখতে পাচ্ছি না যে ভিউ কত এই যে দেখো এটা ধরলেই তো বুঝতে পারবে মানে অ্যাজ লাইক লিলেন এত সফট কটনের কিন্তু অ্যাজ লাইক লিলেন এত এত সফট সালোয়ারের কাপড়টা সো সালোয়ারের কাপড়টা দিয়ে তুমি যেরকম সুন্দর করে সালোয়ার বানিয়ে নিতে পারবে আর যদি চাও তুমি ঢোলা ঢোলা করেও সালোয়ার বানাতে পারবে অ্যাজ ইউ লাইক ওকে আপু তোমাকে অনেক ভালো লাগে অনেক সুন্দর করে কথা বলো লিখেছে সঞ্জনা
জেনিত আপু, থ্যাংক ইউ আপু, থ্যাংক ইউ সো মাচ। আরাম আরাম ড্রেস, হ্যাঁ আরাম আরাম ড্রেস, তুমি একটা ভালোবাসা, পাঁচটা পার্টি ড্রেস নিয়েছি আনিকা নাজি আপু, থ্যাংক ইউ সো মাচ আপু, থ্যাংক ইউ সো মাচ। কী কী নিলা ছবি পোস্ট করো, কে কী নিলেন ছবি পোস্ট করে দিবেন। আর এগুলো হচ্ছে আমার বান্ধবী, আমার বোন, এই কারণে আমি এগুলাকে সব তুমি তুমি করতে থাকি। আর স্বপ্নারে কী বলবো, স্বপ্ন মানে আমার বোন, মানে আমার বোন বলতে মানে আমার বড় বোন, এরকম অবস্থা, ও আমাকে সারাক্ষণ উত্তম মধ্যম দিতে থাকে, আপু এটা এমনি কেন করলেন, অমনি কেন করলেন। ও আমার ঠিক অনেক পিচ্ছি, কিন্তু ও আসলে আমাকে ওই যে থাকে না খুব ইচ্ছে করে, অনেক অধিকার নিয়ে সারাক্ষণ এইটা ওইটা বুঝাইতেই থাকে। আচ্ছা সাবরিয়ান কি সাবরিয়ান তাসনিম মনি প্রাইজ, ওকে দারুন। আচ্ছা প্রাইস প্লিজ, ওকে প্রাইস বলে দিয়েছি আপু, আচ্ছা আবারও বলে দিচ্ছি, এটা তো নতুন কালারটা দেখাচ্ছি, এই যে এটা তুমি স্ক্রিনশট নিয়ে নাও, অ্যাড্রেস ফোন নাম্বার একসাথে দিয়ে দিবে। অ্যান্ড আপুরা আমি কিন্তু এটা শেষ করে আবার আরেকটা লাইভ করছি, তোমরা তো জানো এটা রেখে দাও তো, আমি এটা একটা অন্য দিয়ে দেখি। আর আমি কিন্তু এটা শেষ করে দুইটার সময় আরেকটা লাইভে আসবো, তখন আরও সুন্দর সুন্দর ড্রেসেস দেখাবো, ওকে, ওগুলোও কটনের মধ্যে। সো ওইটা দেখতে চাইলেও সাথে থাকবে, অবশ্যই লাইক দিয়ে রাখবে পেজে এবং ফলো দিয়ে রাখবে, তাহলে ওইটার লাইভটাও দেখতে পাবে। এই যে সো এটার প্রাইস হচ্ছে মাত্র 1250 টাকা, অনেকে গেস করছিল যে 1600 অথবা 1700 তো হবেই না, এগুলো তোমাদের জন্য একেবারে রিজনেবলে যেন মন খুশি প্রাইসে দিয়ে দিলাম, ওকে, একদম মন খুশি খুশি প্রাইসে দিয়ে দিলাম, যেন সবার ঈদ সমান হয়, সবার ঈদ খুবই ভালো হয়। এই যে দেখো ওড়নাটা কি সুতির আপু, হ্যাঁ ওড়নাটা কটনের, এবং ওড়নাটাও দেখো এই যে একেবারে মিহি কটনের, খুবই খুবই আরাম, খুবই আরাম। এগুলো তো জানোই, এগুলো যেইভাবে পরবা সেভাবেই রাখা যায়, মানে এইভাবে রাখলে এইভাবে রাখতে পারবা। ইউজুয়ালি ইউনিভার্সিটির জন্য এই ওড়নাগুলো খুবই আরাম হয়, তাই না? এই যে দেখো এভাবেও নিতে পারবা, বা অফিসের জন্য যেভাবে তোমার মন চায় ক্যারি করতে পারবা। এখন তো এই যে, আর বাসায় পড়লেও এগুলো খুবই আরাম হবে, আমি দেখো খোলা পরে দেখাচ্ছি, এই যে এইভাবে ওনা পড়তে খুব ভালো লাগে না বলো, এইভাবে ওনা পড়লে ড্রেসটা আরো বেশি মিষ্টি হয়ে যায়, মিষ্টি হয়ে যায়। এই যে সো এইভাবেও পড়তে পারবো, ওকে, যেভাবে ভালো লাগে, যেভাবে তোমার ভালো লাগে তুমি সেভাবেই ওনাটাকে ক্যারি করতে পারবা। ঈদের দিন পরে পিক দিব সারপ্রাইজ, এখন দিব না, ঈদে পুরান হয়ে যাবে। ইস, ওই দিনগুলো মনে আছে আমরা যখন ছোটবেলায় ড্রেস লুকিয়ে রাখতাম, তাই না? ড্রেস লুকিয়ে রাখতাম যে ঈদে পরবো, ঈদের দিনই সবাই দেখবে, বান্ধবীরা দেখবে, আত্মীয় স্বজন দেখবে, কাজিনরা দেখবে, বা ওই দিনগুলো আসলেই অ্যামেজিং, আসলেই অ্যামেজিং। সুইট আপুর সুইট ড্রেস প্রিয়া লিখেছে, ওকে, নিশা তামান্না ইজ ওয়াচিং, আমাকে কেউ প্রাইসটা বলো না, লেট করে জয়েন করেছি লিন্ডা খানম আপা, আমি বলে দিচ্ছি প্রাইস হচ্ছে মাত্র 1250 টাকা, 1250 টাকা, আর একটু বেশি রাখলে ভালো হতো, হ্যাঁ মানে অবশ্যই ভালো হতো, তাই না? কোম্পানির জন্য ভালো হতো, কিন্তু তোমাদের মুখের হাসি দেখতে চাই। এইবারের ঈদের টার্গেট হচ্ছে আমার, আমি চাই না আমি যেরকম অন্ধকারে ছিলাম তোমরা ওরকম অন্ধকারে থাকো, তোমরা খুশি থাকো, হাসি খুশি থাকো, অনেক ভালো থাকো, এটাই চাই, ওকে। সো কমেন্ট পড়ো না কেন, সাদিয়া পারভিন রুজি আপু লিখেছে, এই যে পড়ে ফেলেছি আপু, এই যে পড়ে ফেলেছি, ওকে। সুইট আপিটার সুইট ড্রেস, থ্যাংক ইউ, বউকে এগুলো কিনে দিতে হবে, আচ্ছা ঠিক আছে কিনে দিয়েন, কোনো সমস্যা নাই আপু। ব্ল্যাক বিউটি কি শেষ, কল পাইনি, হ্যাঁ আপু ব্ল্যাক বিউটি শেষ, ওটা কলসও হয়ে গেছে, যারা যারা মানে ড্রেস পাওয়ার তারা কল পেয়ে গেছে, সরি আজকে অন্য আপুর একটু বেশি লাকি হয়ে গেছে, সরি। জামা সালোয়ারগুলো কি সব কটন, সব কামিজ সালোয়ার ওড়না সব 100% কটনের, 100-এ 100-এ, 100-তে 100-তে 100% কটনের, খুবই আরাম, খুবই আরাম, বিশ্বাস করতে পারবা না কত আরাম, যারা মানে লাইভ দেখে বুঝতে পারো, অনেকে আমি যেরকম লাইভ দেখে বুঝতে পারি কটন দেখতে কেমন, কোনটা কী, কোনটা কীরকম, সো যারা বুঝতে পেরেছে তারা অলরেডি দেখো ইনবক্সে, আমি আর কিছুই দেখতে পাচ্ছি না আজকে, শুধুমাত্র অর্ডার অর্ডার অর্ডার, মাশাল্লাহ মাশাল্লাহ। সো তোমরা কটনের ড্রেস এত বেশি প্রেফার করো, আমি চেষ্টা করবো, এর পরের লাইফটা তো কটনেরই আছে, আমি নেক্সট ইয়ার চেষ্টা করবো আরও কটন ড্রেস দেখিয়ে দিতে।
আমি অর্ডার করেছি। আচ্ছা সুমি আপু এখনই আমি দেখে দিতে বলছি, আর একটা আপুর একটা আমি এসএস নিয়ে নিচ্ছি, ওটা নিয়ে আমি এখনই কথা বলবো, ওকে, যে কেন কি হয়েছে ওটা আমি দেখে দিব। আপু পার্পল ড্রেসটা কি শেষ? আপু পার্পল কোনটা সত্যি বুঝতে পারছি না, পার্পল কোনটা, পার্পল কি, পার্পল মানে কি, যে পার্পল হার্ট নাকি ওই ওইটার নাম কি, যে পার্পলের মধ্যে পার্পল স্পার্ক নাকি পার্পল কি বলতো প্লিজ, বুঝতে পারছি না সত্যি। ফলস লাগাতে হবে নিচে? না, নিচে কোনোই ফলস বসাতে হবে না। দেখো এরকমই একদম যেরকম দেখছো সলিড, খুবই সুন্দর, কোনো ধরনের এক্সট্রা ঝামেলা নাই। আচ্ছা এটার লেন্থ কত? ড্রেসের লেন্থ হচ্ছে 48, এই যে রুমি বলে দিয়েছে। আজকেরটা পেলে হাফ সেঞ্চুরি হবে, ইয়ে, আজকেরটা পেলে তোমার 50টা ড্রেস হয়ে যাবে গ্ল্যাম গার্ল থেকে। মাশাল্লাহ মাশাল্লাহ, লাস্ট উইক ড্রেস অর্ডার করেছি, এখনও ডেলিভারি পাইনি, এত এত লেট করে ডেলিভারি হলে বানাবো কীভাবে? সুমাইয়ার রীতি আপু, আমরা তো আর লেট করছি না আপু। লাস্ট উইকে কি আপনি কল পেয়েছেন? কল কবে পেয়েছেন? ধরেন লাস্ট উইকে যদি অর্ডার করে লাস্ট উইকেই কল পেয়ে থাকেন তাহলে আমাদের কাজ কিন্তু আমরা করে দিয়েছি, কিন্তু ডেলিভারি কোম্পানি ডেলিভারি দিতে পারছে না, মানে এখন তো ডেলিভারি কোম্পানি চেঞ্জও করতে পারছি না, সো একটু কষ্ট করেন। সো ওদেরও লোক শর্ট, সবারই তো এখন সমস্যা, তাই না? সো এখন সবাই চেষ্টা করছে যেভাবেই সম্ভবপর, যতটুকু গুছিয়ে চেষ্টা করছে ডেলিভারি দেওয়ার। ওকে পার্পল স্পার্কটা, উফ জোস একটা ড্রেস। হ্যাঁ পার্পল স্পার্কের আমি একটা ভিডিও দিয়ে দিয়েছি, ওটা দেখে তোমরা অর্ডার প্লেস করে ফেলতে পারবা। আর আমি এখন যাই, টাটা বাই বাই, আমার আমি জাস্ট ঠিক 2টার সময় আবার আসবো, সো আমার এখন রেডি হতে লাগবে। ওকে আমি যাই, ওই ড্রেসটাও অনেক সুন্দর, ওই ড্রেসটা দেখলে তোমাদের খুব ভালো লাগবে। ওকে ওকে, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।